আমার জেএম ক্রিয়েশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং আমার জেএম ক্রিয়েশনের এখন এখনকার মতো সংবাদ কী হচ্ছে। আমি মনে করি এটি একটি আমার হাইলাকান্দি জেলার জন্য একটি বড় মাপের সংবাদ। তো আপনারা নিশ্চয় অবগত আছেন, আজকে সকালে সহকারীকার সময়ে আমাদের বহু প্রত্যাশিত যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষা নিয়ে, রেজাল্ট নিয়ে অনেক গুজব রেখেছিল। যাক, তা যাই হোক, আজকে সকালে এই রেজাল্টটি এর যুগেই প্রকাশ করা হয়েছে। এবং আমাদের হাইলাকান্দি জেলার বেসিক চৌরঙ্গির পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দলেশ্বরীর পশ্চিম পারে, প্রথমে আমি মনে করেছিলাম যে একক রেজাল্ট, তারপরে আমি জানতে পারলাম আরও একটি রেজাল্ট হয়েছে। তো প্রথম রেজাল্টটি হয়েছে আমার এই বেসিক চৌরঙ্গির পার্শ্ববর্তী এলাকা নারায়ণপুর প্রথম খণ্ড গ্রামের আমাদের মানিকবাবুর কন্যা। উনি ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিসে চাকরি করতেন, বিগত এক বছর আগে উনি মারা গেছেন। ওনার একমাত্র কন্যা, উনি পাস করেছেন এবং উজানকুপা এলাকায় আমাদের এই সকলের সুপরিচিত রুহুল মাস্টার সাহেবের ভাই, উনিও পাস করেছেন। তো দুইজন ছাত্র পাস করেছেন, মাত্র দুটি রেজাল্ট। আমাদের হাইলাকান্দি জেলায় যে অতি নৈরাশ্যজনক রেজাল্ট হয়েছে তার জন্য আমি বারবার বলতে চাই যে এটি একটি হাইলাকান্দির জন্য একটি বড় মাপের সংবাদ। তো যাই হোক, এই যে দুইজন পাস করেছেন ওরা আমি জানি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টই তারা, এই দুজনই পাস করেছেন। এবং যারা অনেক বুক পড়া আশা নিয়ে এই পরীক্ষায় বসেছিল, যে তারা হয়তো আশা করেছিলেন যে তারা হয়তো এই পরীক্ষায় পাস করবেন এবং হয়তো তাদের জীবনে একটি আশার আলো দেখবেন। তো আমি মনে করি যে তারা মনে করছেন তারা আর জীবনটি হয়তো অন্ধকারে চলে গেছে, তারা আমি তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা মোটেও গাবলেবেন না, আপনাদের জীবনে আরও বহু পন্থা আপনাদের সম্মুখে, আপনাদের জীবন প্রতিষ্ঠিত করার পথ আরও বেদান আপনাদের সম্মুখে আসবে, বিভিন্ন সুযোগ সুবিধা আসবে, আপনারা নৈরাশ্য না হয়ে আপনারা আবারও জীবনযুদ্ধে লেগে যান। আমি আশা করি আপনারা যে কোনো মূল্যে আপনারা যে কোনো কর্মসংস্থান পেয়ে আপনাদের জীবনটিকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন আমি মনে করি। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা মোটেও নৈরাশ্য হবেন না, আপনারা জীবনযুদ্ধে আবার লেগে যান, আপনারা যে কোনো কর্মসংস্থানের সুযোগ পাবেন। আর যে দুজন পাস করেছেন তাদের প্রতি আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, এবং যারা ফেল করেছেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা পাস করেছেন তাদের জন্য আমি এই আশা প্রত্যাশা রাখি, তারা যেহেতু পাস করেছেন তাই তাদের যেন চাকরিতে শিগগির হয়, এই আশা প্রত্যাশা রাখি আমার চ্যানেলের পক্ষ থেকে। সর্বোপরি আমি যারা পাস করেছেন যে দুইজন আমার এলাকার, এই দুইজনকে আমি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা ফেল করেছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করে দিই যে আপনারা আপনাদের একমাত্র নির্ভরশীল এই টেপটি মনে না করে, আপনাদের হয়তো এখন মনে করছেন যে হয়তো এই বিষয়ে আপনাদের আল্লাহ তাআলা বা ঈশ্বর ভগবান উনি সহায় হয়েছেন না, কিন্তু আপনাদের জীবনে অনেক পথ আপনারা পাবেন আপনাদের জীবন প্রতিষ্ঠিত করার জন্য, তাই আপনারা জীবনযুদ্ধে লেগে যান, নিশ্চিত আপনাদের জীবনে যে কোনো মূল্যে আপনাদের একটি কর্মসংস্থান আপনাদের জীবনে আসবে। যেহেতু আপনারা পুরুষ কুলে জন্ম নিয়েছেন বা মেয়ে কুলেও হন না কেন, যেহেতু মানব কুলে জন্ম নিয়েছেন আপনাদের দ্বারা সম্ভব হবে, তাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই পরামর্শ দিতে চাই, আপনারা মন দুর্বল না করে আপনারা আবারও জীবনযুদ্ধে লেগে যান, নিশ্চিত আপনাদের জীবনে যে কোনো একটি কর্মসংস্থান আসবে, নিশ্চয়ই আপনারা সফলতায় পৌঁছে যাবেন। এই বিষয়ে আপনারা মন না গাবলানোর জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমি মুখ্য পরিচালক হিসাবে আমার এলাকার সকল যারা ছাত্র বা চাকরি পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, আপনারা মোটেই মন গাবলাবেন না, মন দুর্বল করবেন না, আপনাদের সম্মুখে বারবার সুযোগ আসবে, এই আশা প্রত্যাশা রাখছি, আপনারা জীবনে প্রতিষ্ঠিত হবেন। পুনরায় আমি যারা ফেল করেছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি যে দুজন পাস করেছেন ওই দুজনের যেন শিগগির চাকরিও হয়ে যায়, আর আপনারা যারা ফেল করেছেন তাদের যেন জীবনে আরও বারবার সুযোগ সুবিধা হয় আপনাদের এই কর্মসংস্থানের একটি পথ পাওয়ার, পথ উন্মুক্ত হওয়ার জন্য আশা প্রত্যাশা রাখি। আমি বিদায় পরিসমাপ্তির দিকে যাচ্ছি। জেম পিয়সন, বাংলা নিউজ চ্যানেল, ধন্যবাদ।